আচ্ছা, আমরা এই একটু আগে যে আলোচনাটা করছিলাম সেটা হলো যে আমাদের খালিদের প্রশ্ন, সেটা হলো দুনিয়ার ইসলামিক বিলিফ অনুসারে দুনিয়ার 2/3 মানুষের বিলিফ ভুল এবং তারা দোজকে যাবে। আর তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছাকৃতভাবে অধিকাংশ মানুষকে বিপদগামী করার একটা ব্যবস্থা করলেন, এবং যারা ইসলামে মুসলমান ঘরে জন্মগ্রহণ করছে তাদের ইসলাম মেনে চলাটা হলো ভেরি লাইকলি। এর সাথে মাসুদ একটা পয়েন্ট জোট করছে যে ইসলাম মোতাবেক মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে, ইসলাম অনুসরণ করলে যে আল্লাহ মাফ করবেন এবং সে যে মানে মুক্তি পাবে বা ব্যস্ত যাবেন কোনো কথা নাই। তাহলে তো আমি বলছিলাম যে 2/3, তাহলে এখন এটাকে আরো সরাইয়া 3/4 নিয়ে আসতে হবে যারা দোজকে যাবে। আচ্ছা, তাহলে তাহলে এই আমাদের দৃষ্টিতে আমাকে আমাদের দেখা যাচ্ছে এতগুলো ধর্ম, একজন লেখছে যে ওই অ্যাথিস্ট বাংলাদেশ একটা গ্রুপের মধ্যে মাঝে মাঝে পড়ি যে 4,300 ধর্ম আছে, আমার কি কোনটা পড়ছে ওই ধর্মগুলো কোনটা ঠিক এটা খুঁজতে খুঁজতে জীবন পার করা, তার চেয়ে বরঞ্চ বিজ্ঞান আছে, জগৎ যুক্তি আছে, আমি একটা রেশনাল মানুষ, সুন্দর জীবন যাপন করছি, আমার ওই ধর্ম পালানোর দরকার নেই, এরকম একটা কথা আর কি। তাহলে এই আলোচনাটা আমরা খুব সংক্ষেপে করব আর ওই যুক্তি অনুসারে অগ্রসর হব। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে আসো যে মানে আমরা কি চাই, আমরা মানে আমি সহযোগিতা করি তোমাকে উত্তর দেওয়ার ক্ষেত্রে, আমরা আমরা এটা চাইতে পারি যে দুনিয়া সব মানুষের ব্যস্ত যাবে, মানে মানে আমরা কি মানে পরলৌকিক জগতে কি চাই নাকি ইহজগতে কি চাই, যে কোনো কিছু সম্বন্ধে আমরা আসলে কি চাই? ইহজগতে আমাদের একটা হচ্ছে মৌলিক চাহিদা গুলো না, মনে করো পরজগতের দরকার, আমরা ইহজগতে সবাই থাকতে চাই, সবসময় থাকতে চাই, এবং সবচেয়ে ভালো পরজগতে যাইতেই চাই না, আমরা সুখ আর সুখ চাই, সুখ আর সুখ, অন্তহীন সুখ। আমার আব্বা খুব ধনী, আব্বা মারা না গেলে তো আমি সম্পদে মালিয়ে দিতেছি না, উত্তরে দিকে আসতেছে না, তো আব্বা কিছু দিচ্ছে বকেট করতেছে আইবে ওইটাই ভাই দিছি আর কি। না না, আমরা আসলে কি চাই, তাহলে আসো আমরা কি চাই, আলটিমেটলি সুখ চাই, শান্তি। না না, তুমি কইও না, তুমি তোমার আত্মীয় স্বজন আর বাড়াইবে না, তোমার আব্বার আব্বার ট্রিটমেন্ট করার জন্য ওই ডাক্তার তৈরি হইতে হবে না, আমি কিন্তু হালকা থেকে বোধ গভীরে নিয়ে যাবো, তুমি বেশি মানে আমি যাদের না চলে যেতে আছে, আমরা ধরে নিচ্ছি সব মানুষ, আচ্ছা সব মানে সব মানুষ, সব মানুষকে তুমি নিয়ে সুখী হতে চাও, কিন্তু ওই যে সৌরভ আবদুল্লাহ বলো যে আগের জন মারা না গেলে পরজন কিভাবে আসবে, সুখী কিভাবে হবে, আমার বাপ সুখী হবে যতদিন পর্যন্ত উনি বেঁচে থাকে, ওনার বাপও থাকবে না আমিও ছোট থাকবো, কারণ উনি সংসার করতেছে, ওনার সংসার হইতে হলে আমি ছোট ছেলে থেকে যেতে হবে, তাহলে ওনার সংসার কিভাবে হবে, আমার বাবা যদি ওনার সংসার নিয়ে সুখী হইতে হয় তাহলে আমার তো কোনো সংসার করা হবে না, কেন ওনার সংসারে তো আমি তো একদম ছোট বাচ্চা, বলো সব সুখ তুমি পাইবা। হকিং এরকম জিজ্ঞেস করেছিল, লাস্ট 2018 যে বইটা ওটা আমি একবারে পড়েছি এবং খুবই ভালো করে পড়েছি, ওখানে মধ্যে ওটা ওনাকে করেছে যে তোমার সাথে যদি এরকম যদি গডের কোনো সময় সাক্ষাৎ হয় তুমি তারা কি জিজ্ঞেস করবা, সে বলতে তাকে আমি জিজ্ঞেস করবো যে তুমি জগৎটা এইভাবে বানাইছো কেন। এটা যাই হোক, এখন তুমি তোমাকে যদি বলা হয় যে তুমি সব সুখ পাইবা, কার কার সুখ তুমি চাও, সব মানুষের, সকল মানুষ, অন্যান্য প্রাণীরা ওই যে ইয়ারা যে বলে সকল প্রাণী সুখী হোক, আচ্ছা সকল প্রাণী যে সুখী হোক, আমরা খুব জাম করি আমাদের অত সময় নেই, সকল প্রাণী যদি সুখী হয় তাহলে ব্যাকটেরিয়া গুলো সুখী হবে না, অথচ আমি তো নিঃশ্বাসের সাথে সবগুলো মারিয়ে ফেলাইতেছি, না মারলে
না মশা না আসলে না মারতে পারি, কিন্তু ব্যাকটেরিয়া তো মারতেছি প্রতি মুহূর্তে, কারণ আমি আমিষ না খেতে পারি, আমি তো সবজি খাচ্ছি। অথচ এথিক্যালি কিন্তু সবজি খাওয়াটা আরো বেশি গুনার কাজ, কারণ শক্তিশালী একটা মানুষকে তুমি অন্যায়ভাবে হত্যা করা আর একটা হাসপাতালে দুর্বল রোগী তারা ধরে মেরে ফেলা সফট টার্গেট, প্রাণীটা তো ধরতে গেলে ধরে পালা গেলেও যেতে পারে, সবজি তো দাঁড়ায় আছে তুমি কোস্ত দিয়ে খাই ফেললা। শুনো, সেই জন্য এই ধর্ম জৈন ধর্মের মধ্যে একটা আছে যে সেটা হচ্ছে যে কোনো কিছু না খেয়ে মৃত্যুবরণ করা, এবং সত্যি হা হ্যাঁ শোনা সত্যি এরকম আছে তাদের মধ্যে, কেউ কেউ এরকম মানে ইথিউনিজিয়া বলে মানে সুইসাইডালি আছে যে ও কোনো কিছু খাবে না এভাবে মারা যাবে, এবং হি অর শি উইল বি দ্য হাইয়েস্ট সেইন্ট, এবং তাকে পূজা করা মানে ইয়ে করা হবে, তাকে মনে করা হবে যে না সে মানে ওই ইয়া থেকে জন্ম চক্র থেকে সে মুক্তি পেল, সে তো নিজেকে মারতেছে, তারপরে সমস্যা তো সেখানে এখন দেখো তাহলে আমরা সব প্রাণীকে সুখী করতে পারবো না, এবং আমরা তাহলে ইহজগতে আমরা থেকে যাব। মনে করো আমরা ইহজগতে যদি থেকে যাই, তাহলে আমি যদি আজীবন থেকে যাই তাহলে আমার মেয়েদের কি অবস্থা হবে, আমার ছেলেদের কি অবস্থা হবে, ছোটদের কি অবস্থা হবে? তারা তো আর কোনোদিনও রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রফেসর মাস্টার কোনো কিছু হইতে পারবে না, কারণ আমি তো আজীবনই আছি। হ্যাঁ আচ্ছা, এই আলোচনাগুলো আমরা সারাদিন সারা রাত করতে পারি, এই আলোচনা আমি যতক্ষণই করবো সময় থাকলে আরও মজা করে করে অনেকক্ষণ করতাম। এটার মূল কথাটা হচ্ছে যে উই লিভ ইন এ সিক্লিক্যাল ওয়ার্ল্ড, হোয়াই দেয়ার ইজ লাইফ সাইকেল, হোয়াই দেয়ার ইজ ফুড চেইন, দ্যাট মিন্স একজনের সুখী হওয়া আরও বহুজনের অসুখী হওয়া, একজনের কোনো কিছু ভালো হওয়া আরও অনুরূপ ধরনের বহুজনের খারাপ হওয়া, একাটা ভালো বলে কোনো কিছু নাই, যে একাটা স্বাধীনতা বলে যেমন কিছু নাই, একাটা স্বাধীনতা বলে কোনো কিছু নাই। তাহলে জগতের সব মানুষগুলো যদি ভেস্তে যাইতো, দোজকে না যাইতো, তাহলে তো আমার কোনো ক্ষতি নাই, কারণ আমি তো তাদের মধ্যে একজন, তাই না? তো জগতের সব মানুষগুলাকে দুনিয়ার মধ্যে জীবনযাপন করাইয়া তাদেরকে ব্যস্ত দেওয়া দরকার কি? তাদেরকে তো ব্যস্তেই রাখতে পারতো, দুনিয়াতেই রাখার দরকার ছিল না। স্রষ্টা যদি চিন্তা করতো যে এগুলো আমি বানাইবো না, তাই না, ইভেন বানাইবো না এই কথাটাও দরকার নেই, কারণ বানানোর চিন্তা করলে না পরে চিন্তা রিথিং করার ব্যাপার আসে, চিন্তাটাই মনে করে নাই। মানে ঈশ্বর যদি একাই থাকতো তাহলে কি অসুবিধা হইতো? ঈশ্বরের কোনো অসুবিধা হইতো? আর কারো কোনো অসুবিধা হইতো? এখন ঈশ্বর যদি জগৎ না বানাইতো তাহলে জগতের ঈশ্বর আছে কি না? আমি যে প্রশ্নগুলো করি, ঈশ্বর নাই বলে আমি যে একটা অডাসিটি দেখাই, তুমি কিন্তু বলছিলে যে আমি বলছি লিখে ফেলে দিছি, না লিখলেও মনে রাখছি, ক্যামেরা রেকর্ড আছে যে তুমি মানে নিজের স্বার্থটা চাও। হ্যাঁ সবাই তো মানে নিজের স্বার্থটা চায়, এটা তুমি একটা লজিক খাড়া খাড়া হইতেছো, সবাই চাইলে আমি চাইলে অসুবিধা কি? আচ্ছা আমি ধরে নিচ্ছি সবাই চায়, হ্যাঁ আসলে আমিও চাই, সবাই চাই, আমি ঠিক থাকলে জগতে সবকিছু ঠিক আছে। তাহলে আমি কি চাই? তাহলে আমি উই মানে উই আর লেফট উইথ এ সিচুয়েশন যেখানের মধ্যে মোস্ট অফ দ্য পিপল আর গোয়িং টু দ্য রং ওয়ে, ওকে আমি কি করবো? গোয়িং টু বি পানিশড, কথার কথা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুমি যেটাকেই ধরো না কেন অধিকাংশ মানি খারাপ, তুমি যদি নাস্তিকতাকে ভালো জিনিস ধরো অধিকাংশ মানুষ আস্তিক, সুতরাং অধিকাংশ খারাপ, তুমি যদি ইসলামকে ধরো অধিকাংশ মানুষ নন মুসলিম তাহলে খারাপ, তুমি যদি হিন্দু ধর্মকে সঠিক ধরো হিন্দু ধর্মটা ভালো বাকিগুলা অধিকাংশ খারাপ, এককভাবে কোনোটাই সংখ্যাগরিষ্ঠ না। হ্যাঁ আচ্ছা
এবার আসো, আমি আমি আলোচনাটা শুরু আসলে করা উচিত ছিল দুই ঘন্টা সময় নিয়ে, মোর দেন লেস দেন হাফ এন আওয়ার আমি শেষ করতে, কারণ দূরে থেকে কিছু লোকজন আসছে তো আমার ইয়ে নেই, আমি কিন্তু একদম টায়ার্ড লেজ এরকম অবস্থা যদি আমি রাত 12টাও বাজে। আচ্ছা আলোচনা রাখো, আমি আলোচনা শেষ করি, দরকার হলে ফলো আপ আলোচনা করবো, কিন্তু মূল আলোচনা শেষ করে যাতে কেউ গেলেও মূল কথাটা শুনে যেতে পারে। ওকে, সেটা হচ্ছে যে তাহলে মূল কথাটা, প্রথম কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি বা আমরা প্রত্যেকেই নিজের স্বার্থ চাই। দুই নম্বর কথা হচ্ছে যে প্রত্যেককে সুখী করা ইন দিস লাইফ সাইকেল সিক্লিক্যাল ওয়ার্ল্ড ফুড চেনের মধ্যে সম্ভব না, যেভাবে আমরা দেখছি এম্পেরিক্যালি এটা সম্ভব না। আচ্ছা, তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আদর্শ যেটাকে আমরা সঠিক মনে করি না কেন অধিকাংশ হচ্ছে যে বিপদগ্রস্ত, পথভ্রষ্ট। ওকে, এবার চার নম্বরে আসো যে অধিকাংশ যদি পথভ্রষ্ট হয় তার মানে অধিকাংশ যতগুলো মত আছে তার ম্যাক্সিমাম মতই হচ্ছে ভুল। ইভেন এটাকে আমি আরও বাড়াইয়া যদি ধরে নেই যে অ্যামাং সো মেনি অপিনিয়ন্স অনলি ওয়ান ইজ রাইট। এখন আসো ওই যে তোমার ওই কথাটা যদি কোরআনের তফসির ব্যাপারে যেটা বলছিলাম যে যেটা আমি তোমাদের সাথে আলোচনাতে একটু বলছিলাম টার্মটা এরকম যে যেভাবে আমি আরও দু একবার বিভিন্ন জায়গায় বলেছি মাল্টিপ্লিসিটি অফ ইন্টারপ্রিটেশন ডাজন্ট মিন দ্যাট দ্য থিং ইজ মিনিংলেস অ্যান্ড দেয়ার ইজ নো ইন্টারপ্রিটেশন ইজ রাইট। একটার ইন্টারপ্রিটেশন ভিন্ন হওয়া মানে এই নয় যে কোনো ইন্টারপ্রিটেশনই সঠিক না। ওকে, যে মনে করো গ্লাস, দুনিয়াতে গ্লাস তো মেশিনে বানাইছে তাই না? আচ্ছা, মানুষের মতো জটিল উদাহরণে না গেলাম, হ্যাঁ তুমি যখন কোনো কিছুকে বলো কলম, একটা কলম এরকম, এটা কলম এটা কলম, তাহলে মিল কি? লেখা যায়, কিন্তু লেখা লেখার মূল বৈশিষ্ট্য ছাড়া বাকিগুলোতে মিল আছে? মিল নাই। তাহলে দেখা যাচ্ছে তুমি যখন কোনো কিছুকে তুমি যখন আইডেন্টিফাই করো তখন তার কিছু বেসিক কোয়ালিটি দ্বারা সেটাকে আইডেন্টিফাই করো উইথ অল দ্য ভেরিয়েশনস। তুমি মানে করো এমন কোনো আইডিওলজি দেখাতে পারবা না যে আইডিওলজিটা ইন্টারপ্রিটেশন অল দ্য সেম, মানে এই আইডিওলজি যারা অনুসরণ করে সবাই এই আইডিওলজির সম্বন্ধে একটা কথাই বলে, একই কথা বলে, তাদের মধ্যে কোনো ভেরিয়েশন নাই, এটা তুমি পাইবা না, কোনো আইডিওলজি পাবা না, তাহলে কোনো আইডিওলজি সঠিক না, কোনো আইডিওলজি সঠিক না। তার মানে হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ ইন্টারপ্রিটেশন ডাজন্ট মিন দ্যাট নো ইন্টারপ্রিটেশন ইজ রাইট। ওকে, তাহলে আমরা যদি দেখি যে অনেকগুলো মতপথের মধ্যে একটা সঠিক কোনটা আমি খুঁজে মানে পাই নাই বা পাবো কিনা বা ইত্যাদি করে কিনা, তাহলে আমি এখন কি চাই? এখন আবার রিভার্স আসো, আমি কি চাই? সুখী হতে চাই, সফল হতে চাই, সঠিক পথে যেতে চাই, তাহলে আমার কি, আমার কি করণীয়, কিভাবে খুঁজে বের করবো? যদি এমন হয় যে আমি যে যদি এমন হয় যে আমি একটা রং এনভায়রনমেন্টে বড় হয়েছি, সাপোজ আমরা রিলিজিয়নের দিক থেকে যদি দেখি যে আমি রং রিলিজিয়ন ফলো করে এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, এমন সোসাইটিতে আসছি, সেখানে আমি বলতেছি মনে করুন আমার লজিকটা তো খারাপ হতে পারে বা আমার আমার লজিকটা তো ভুল হতে পারে। তাহলে এবার আসো, মানে আমি যদি মনে করুন একজন মানে একজন কৃষকের ছেলে হয় আমার লজিক এক ধরনের কাজ করবে, আবার আমি যদি একজন মানে ফিলোসফারের ছেলে হয় আমার লজিক এক ধরনের কাজ করবে, এদিক থেকে তো আমার লজিক মানে সেম হবে না, এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট আমার মানে আমার লজিকটা হেল্প করবে, বায়াস করবে, আমি এই কথাটা বলছি। এইটা একটা পোস্ট মডার্নিস্ট ট্রেন্ডের মধ্যে বসবাস করার কারণে এনভায়রনমেন্টে আমাদের কাছে মনে হয় যে ইউনিভার্সাল কোনো ট্রুথ নয়, ইউনিভার্সাল কোনো ইন্টারপ্রিটেশন নাই, সেম কোনো লজিক নাই, র্যাশনালিটির কোনো মানে 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 ইউনিভার্সাল কোনো গ্রাউন্ড নাই, এগুলো হলো যে পোস্ট মডার্নিস্ট কতগুলো প্রচারণা। এরকম বলার পরে একদিন ক্লাসের পরে একদিন আমাকে একটা ছেলে বলেছে, স্যার আপনি আমাকে একটা জিনিস বলেন তো যেটা দুনিয়ার সব লোকের একমত হবে, এই তোমাদেরকে যেরকম দেখাইছি সেরকম করে। আমার তখন একটা আরও বড় ডিসপ্লে মোবাইল সেট ছিল, আমার যে দেখো এই ডিসপ্লে দেখাইলে এটা ওটার পাশে দেওয়া সাদা ছিল, মানে এই বর্ডারটা সাদা ভিতরে কালো, এটা দুনিয়ার কোন লোক অস্বীকার করবে? বলছে কেউ করবে না, তোমার একটা দিলাম উদাহরণ নিয়ে যাও না।
না হোক না, কেউ মডার্নিস্টও তো বলতে পারবে না, আপনি মোবাইলের মতো সিলি একটা জিনিস দিয়ে বলছেন তাহলে এটা হবে না। বড় যেটা আমার ক্রেডিট যে আমি একটা সিলি উদাহরণ দিয়ে বুঝাইতে পারছি, আল্লাহ তালা বলছে যে আমি মশার উদাহরণ দিয়ে মানুষকে বুঝাইতে পারি, এটার মধ্যে আমি কোনো লজ্জা বোধ করি না। তাহলে এবার আসো যে আমি যদি সঠিক পথে যেতে চাই, আমি যদি নিজের ভালো চাই, তাহলে আমি কি করা উচিত? লজিক অ্যাপ্লাই করবো। তো লজিক অ্যাপ্লাই করতে গেলে আমি যে রং এনভায়রনমেন্টে আসি, মেল একটা সোসাইটাল ইয়াতে আসি, আমি তো মানে বাধাগ্রস্ত হবো, ক্ষতিগ্রস্ত হবো। ওকে, আমার সমাজ আমাকে সত্য পথে যেতে দিচ্ছে না, তাহলে আমি কি করবো? কেন আমি তো বুঝতেছি যে আমার ভালোর জন্য, আমি বুঝতেছি যে আমার সুখের জন্য আমাকে সঠিক পথে যেতে হবে, আমাকে সঠিক পথে যাওয়ার জন্য আমার সোসাইটি আমাকে বাধা দিচ্ছে, তাহলে আমি কি করবো? একটা পথ আছে যে পথে গেলে আমি এই বিপদ থেকে বাঁচবো, আমার প্রাণ রক্ষা হবে। এখন শুনো, আমরা তো ছেলে মানুষ অনেক সাহসী, মাশাআল্লাহ, এই একদম মানে যারা যারা ওই যে মেয়েদের মধ্যে যারা অনেক ভয় টয় পায় বা দুর্বল মানুষ, সে যদি মনে করে যে এখানে দাঁড়ায়, এই বাসায় দাঁড়ায় থাকা মানে হচ্ছে যে আমি স্ট্রেট এখানে মধ্যে মাটির মধ্যে ধসে যাব, আর বাসার একমাত্র পথ হচ্ছে এই পাহাড় জঙ্গল পার হয়ে ওই পাশে গেলে আমি বেঁচে যাব, আমি আর মরবো না, মরবো যে কোনো মানুষ এই পার হয়ে চলে যাবে। তার মানে হচ্ছে তুমি সত্যের প্রতি কতটুকু কমিটেড, সেটার উপর নির্ভর করবে তুমি সত্য পথে কতটুকু যেতে পারছো। এবার আসো যে ও যে তুমি বলছো খ্রিস্টান হিসেবে পড়েছে, সে ভালো ছিল, তাকে কেউ কিছু বলে না ইত্যাদি, ইসলামের দৃষ্টিতে ব্যাপারটা কি? ইসলামের দৃষ্টিতে ও থাকাতে খুব সুবিধা হয়েছে, তাহলে ও যদি বোঝে তাহলে আমরা ধরে নিব যে মানে এটা প্রপারলি বলা গেছে। ইসলামের দৃষ্টিতে যে মনে করে যে জগতের একজন সৃষ্টিকর্তা আছে, তিনি একা এককভাবে সব কিছু চালাচ্ছেন এবং আমি তার অধীন, এবং আমি মনে করি যে মৃত্যুর পরে মানুষের জীবনটা শেষ নয়, এটা কন্টিনিউ করবে, এবং এই পরম সত্তা আমি যদি ভালোভাবে চলি, ওনার সন্তুষ্টি অর্জন করতে পারি, সে আমাকে একটা স্যালভেশন দিবে, আমি সেখানে কন্টিনিউ করবো উইথ মাই এক্সিস্টেন্স, আই উইল বি হ্যাপি দেয়ার। সংক্ষেপে মনোথিজম বলতে যেটা বোঝায়, এইটা যে ফলো করে, অথচ সে ইসলাম অথবা শরীয়ত, নামাজ, রোজা এগুলো কোনো কিছু করে নাই, নেভার হি ওয়াজ আস্কড ফর নর হি ওয়াজ ইন্ট্রোডিউসড উইথ অল দিস থিংস, জাস্ট ওই ফেটটুকু রেখে সে চলছে। অ্যাকর্ডিং টু ইসলামিক বিলিফ হি উইল গেট সালভেশন। স্যার, এক্ষেত্রে আমার একটা কথা আছে, মনে করেন সে হিন্দু ধর্মাবলম্বী হলো, মনে করেন তার জন্মটা হচ্ছে হিন্দু করে, আমাদের আলেম সমাজ হলো একটা প্রিস্ট ক্লাস, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, এই জন্য আমি নিজে পার্সোনালি ইসলামকে ধর্ম বলতে চাই না, যেসব কারণে, তার মধ্যে এটাও একটা যে প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু একটা যাজক শ্রেণী বা প্রিস্ট ক্লাস থাকে, যারা পরম সত্তার সাথে ব্যক্তি সত্তার একটা সমন্বয় করার চেষ্টা করে মধ্যস্থতাকারী হিসাবে। ইসলাম কিন্তু সেই জিনিসটাকে টোটালি অস্বীকার করেছে, আর আমাদের আলেম সমাজ যারা ওয়াজ করে, যাদেরকে নন মুসলিমরা ইসলামের অথরিটি হিসেবে জানে, এরা হচ্ছে যে আনফর্চুনেটলি প্রিস্ট ক্লাস হিসেবে ডেভেলপ করেছে, এবং যার কারণে সাধারণ পাবলিকদেরকে তারা নানা রকম বুজরুকি, ওই যে তুমি বললা আজাইরা, নানা রকম ধরনের এগুলো দেখাইয়া তারা কাবু করার চেষ্টা করে। ধর্মটা হচ্ছে যাদের জন্য পেশা, যেখানে নবীদের দাওয়াতের একটা ক্রেডিট ছিল এটাই যে তুমি যদি আমার কথাটা মানো আমার কোনো লাভ নাই, তুমি জানো যে আমার আমার কথাটা মানলে তুমি আমার কোনো লাভ নাই, এটা তুমিও জানো, তুমি আমি তো আমার কথা তুমি মানো বিকজ এটা যুক্তিসঙ্গত কথা। আর এখানে আমাদের আলেম সমাজের কাছে এই হেদায়েত, এই ওয়াজ নসিহত, এটা হচ্ছে তাদের জীবিকা, মানে লজ্জাজনক। এই আলেম সমাজের কথা যখন আমি শুনি তখন আমার একদম মানে আই ডোন্ট ফিল গুড। ইসলাম আদৌ বলে কিনা, যেহেতু যে নামাজ রোজা বা হজ জাকাত বা এই যে বিষয়গুলো সত্য, এটা মানা উচিত যে জানে নাই কখনো, আপনি জানার পরে বলবেন যে না আমি আল্লাহ আছে মানছি, তাইলে হবে না, আপনার জন্য হবে না।
যে টোটালি জানতে পারে নাই এগুলো সম্পর্কে, বাট ওই বেসিক জিনিসটা তার ভিতরে ছিল, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু স্যার যেটা বললেন এটার ব্যাপারে এক দুইটা প্রমাণ, রেফারেন্স, জি রেফারেন্স, রেফারেন্স হচ্ছে যে রেফারেন্স আমি এই মুহূর্তে আল্লাহ তাআলা বলছেন যে যে তোমরা আমাকে বিশ্বাস করো, হ্যাঁ এটা, তারপরে আরও শরীয়তে বিভিন্ন কথাগুলো বলেছেন। এখন এই কথাগুলো যার কাছে পৌঁছনে তার অবস্থা কী দেবে, এই নিয়ে সাহাবিরা সাহাবিরার প্রফেটকে জিজ্ঞেস করেছিলেন এবং প্রফেট এ ধরনের কথা বলেছেন আর কি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এখন কথা হচ্ছে যে কেউ যদি আল্লাহতে বিশ্বাস করলো কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললো না, তার অবস্থা কী দাঁড়াবে? ওকে, এখন মুসলমান হওয়ার জন্য কালেমা ডিক্লেয়ার করা শর্ত, ইমানের জন্য ডিক্লেয়ার না, ইমানটা তো কনভিকশনের ব্যাপার। যেমন আমরা এটার একটা জানি যে ওই যে সে নাজ্জাশি, ওই যে আবিসিনিয়ার রাজা, হ্যাঁ সে মারা যাওয়ার পরে প্রফেট তার জন্য জানাজা নামাজ পড়ছে, গায়ে গায়ে জানাজা, অথচ সে তো কোনো সময় নিজেকে মুসলমান ক্লেম করে নাই, কোনো রিচুয়াল অবজার্ভ করে নাই, এটা ইয়ে করেছেন আর কি। আচ্ছা ওর যে কথাটা যে হিন্দু ধর্মে কি বলছিল, হ্যাঁ আমি এখানে বলতে চাচ্ছি, মনে করেন মানে বাই বার্থ কেউ হিন্দু ধর্মে আছে, এখন সে যদি মনে করে যে আমার খোদা একজন, তারপর হচ্ছে আমাদের মানে ইমানের বিষয়গুলো সে মনে করে কিন্তু সে এটাকে ডিক্লেয়ার করছে না, এখন ডিক্লেয়ার করছে না বা আমার নামাজ রোজা হজ জাকাত কিছু পালন করছে না, তো এখন কি ওর কি বেস্ট পাওয়ার? এখন আমি 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 তোমাকে বলি, নামাজ রোজা যা যা আমল শরীয়ত, শরীয়ত পালন করা, শরীয়ত পালন করা অব্লিগেটরি, এটা নন অব্লিগেটরি কেউ বলবে না, কিন্তু আমরা নিজেরাই তো কত শরীয়ত মানতেছি না প্রতি মুহূর্তে, তাহলে আমরা কিভাবে আশা করছি যে আমরা ব্যস্ত যাই খুব আরামে থাকবো? কারণ এটা আমলের ব্যাপার, এটা ইমানের ব্যাপার না, শরীয়ত কিন্তু ইমানের ব্যাপার না, ইমানের বিষয় আকিদা। ওকে, তারা যদি আকিদাটা সঠিক থাকে, এমনকি সে যদি পূজা অর্চনাও করে ইন এ কম্পেলিং সিচুয়েশন, তার জন্য সেটা বৈধ হবে। আমাদের এক ছাত্রী এরকম মুসলমান হয়েছে, এখন ছাত্রী সংস্থার মেয়েরা তাকে বলছে তুমি বাড়ি ছেড়ে চলে আসো, তুমি আমাদের এক ছাত্রী আর কি, হ্যাঁ তো ডিটেলস বলছি না যেহেতু আমি এটা রেকর্ড করতেছি, তো খুব হেল্পফুল অবস্থার মধ্যে একবার সে আমার কাছে নিয়ে আসছে তার ক্লাসমেটরা মিলে, তো তাকে আমি কনফার্ম করছি, এখন সে পরীক্ষা দিয়ে ফেলছে, তখন অনার্সে পড়তো, এটা দু তিন বছর আগের কথা, তাকে আমি কনফার্ম করছি যে ইসলাম মানুষকে এটা রিকোয়ার করে না যে তুমি মানে ইসলাম ডিক্লেয়ার করে শরীয়ত পালন শুরু করতে হবে ইত্যাদি, তোমার যদি একটা যদি মানে এরকম যদি কম্পেলিং সিচুয়েশন হয়, কম্পেলিং সিচুয়েশনে তুমি যদি জাস্ট কনভিকশনটা রাখো সেটাই হলো, তো বলে যে স্যার আমাকে এরকম করে মানে ইত্যাদি করে বাধ্য করে, আমি যদি দেখো বাধ্যগত পরিস্থিতি তুমি যদি করো তাও কিন্তু আল্লাহ তোমার কাছে মাফ করবে, তুমি যদি মাফ চাও, হ্যাঁ তুমি লেখাপড়াটা শেষ করো, শেষ করার পরে একটা চাকরি দিতে ঢুকো, হ্যাঁ একটা বিয়ে শাদী মুসলমান ছেলের সাথে তোমার যদি হয় তখন তুমি মানে ইয়ে করো, প্র্যাকটিস করো, এমনকি সে মানে হুজুকের বশবর্তী হয়ে ইয়েও করে ফেলছে, মানে যে নাম চেঞ্জ করে যান কি বলে যান এফিডেভিট বলে সেটাও করছে। কম্প্রোমাইজে তো কেউ যাবার কথা বলতেছে না, তো আমি আমার কনভিকশন হচ্ছে যে আল্লাহ আছেন, আর আর না পূজো, আমি তোমার বলি ইয়াসির এবং সুমাইয়া এই দুজনকে যখন আবু জাহেল হত্যা করলো, তখন তাদের সন্তান আম্মার যখন মাকে বর্ষা দিয়ে মারলো, বাপেরে পাথর চাপা দিয়ে মারলো, তখন ছেলেরা যখন জিজ্ঞেস করছে, তখন ছেলে বলছে যে না আমি মুসলমান না, আমি ইসলাম বিশ্বাস করি না, আমি মানে এই আপত্তরিক ধর্মের মধ্যে আছি, তারপর তারা ছেড়ে দিছে, তখন আম্মার গিয়া ইয়াকে রাসুল ইসলামকে গিয়া অবসর হওয়ার পর দিয়ে পালাই গিয়ে বলছে এরকম ঘটনা, আমার মাকেও মেরে বলছে, বাবাকেও মেরে বলছে, আমাকে মারার সময় আমি অস্বীকার করছি। আচ্ছা তো বলছে, তো বলছে আমার কি অবস্থা, বলে তোমার কোনো অসুবিধা নেই, তুমি মুসলমানই আছো, এবং আবার যদি এরকম পরিস্থিতি হয় তুমি আবার এভাবে করে আত্মরক্ষা করো, তবে তো অবশ্যই করবে, অবশ্যই অবশ্যই করবে। তাহলে আমরা এটা শেষ করতে পারি। থ্যাংক ইউ স্যার।